পাঁচটা ভিটামিন একসাথে দিয়া একটা ভিটামিন কমপ্লেক্স বানায় দিব আপনাদেরকে, রাষ্ট্রে নিয়ে যাবেন সবাই একসাথে। কটা দিব, কটা হইছে, এটার নাম কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর বহুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে নিজের হাতে বানাইলেন। নিজের হাতে বানাইয়া যখন হযরতে আদমের ভিতরে আল্লাহ রূহ দিয়ে দিলেন, রূহ ফুঁকে দিলেন আদমের ভিতরে, মাত্র রূহ আসলো, আমাদের আব্বা জান, মাত্র তিনি প্রাণ পাইলেন। এবার আস্তে করে ছোট্ট শিশু বাচ্চার মতো একটা হাতছি দিলেন, হাতছি দিলেন, হাতছি হাতছি দিয়ে সাথে সাথে তিনি বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ। এবার কয় আদম, ও আদম, তুমি হাতছি দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, তোমার হাতির জবাব দেওয়ার মতো কোনো মানুষ তো আমি এখনো পৃথিবীতে বানাই নাই। ও আদম, তোমার হাতির জবাব কে দিবে? কেউ নাই, কেউ নাই, আমি নিজেই তোমার হাতির জবাবটা এই মুহূর্তে দিয়ে দিলাম। ইয়ারহামুকাল্লাহ ওয়ালিহাদা খলাকতুকা ইয়া আদম। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ বড় খুশি হইয়া গেলেন। খুশি হইয়া বলেন, আদম, এই মাত্র তোমার ভিতরে আমি রূহ দিলাম, আর প্রথমেই তুমি আলহামদুলিল্লাহ বললা, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললা, তোমার হাঁচির জবাব কেউ দিবে না, কারণ মানুষ নাই তো, মানুষ নাই, আমি নিজেই তোমার হাঁচির জবাব দিয়ে দিলাম। আদম, আমি তো মূলত এই জন্যই তোমারে পয়দা করছিলাম যে তুমি আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করবে। ফেরেশতারা চিন্তা করলো, ঘটনারে কি রে, ঘটনাটা কি? আদমের জবান থেকে আলহামদুলিল্লাহ বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হইলেন কেন? নিশ্চয় এটার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ফেরেশতারা কয়, ভিটামিন তো পাইছিলাম একটা, সুবহানাল্লাহ, আর একটা যুক্ত করে ফেললাম, আলহামদুলিল্লাহ। এবার ফেরেশতারা শুরু করলো, সুবহানাল্লাহ সুবহান এবার দুইটা যখন তারা একসাথে জপতে শুরু করলো, তাদের শরীরে আরো বেশি শক্তি সঞ্চারিত হয়ে গেল। এবার আসমানকে আর আগের মতো ওজন মনে হয় না, মনে হয় আসমান আগের থেকে অনেক হালকা পাতলা হয়ে গেছে। কটা হয়েছে ভিটামিন? হইব কটা? এরপরে ভিটামিন কমপ্লেক্স হইব, সুবহানাল্লাহ বিহামদি। আসলে ওয়াজটা তো ভালোই করতেছি, ভাবছে কিন্তু আরেকটা লিখকে আনছিলাম, মানুষ দীক্ষা পরে এটা ফটো থইলেছি, কথা বুঝছেন না? এনে আমি আর দুই চার পাঁচ বছর যাবৎ ওয়াজ করতারি না, আমার টাইম লাস্টে সবাই গেলে গা ভরে আমার টাইম শুরু হয়, মেইনটা বেহারা। যদি কই মাগরিবের পরে দেয়ালান দিত, যদি কই আসরের পরে হেডও দিত না, লাস্টে আমারে আইন না, ওই যে ডাইলের মতো বানায় থুয়ে দেয় আর কি। আচ্ছা হইলে হয়েছে, আমার মহব্বতের লোকজন তো আছে, তাই না? তারপরে মানুষ থাকতে আসতে পারলে, মানুষ অনেকেই থাকতো, অনেকেই তবু ভাবতেছেন যে আমি আসবো না, তাই না? যাই হোক, ভিটামিন কয়টা হয়েছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীরে নবুয়ত দিছে, নূহ নবীরে বলছে, নূহ নবী তুমি তবলিগ করো। এবার নূহ নবী তবলিগ শুরু করলেন, তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন, তিনি মানুষকে কালিমার দাওয়াত দেন, আল্লাহর হুকুমে তিনি কালিমার দাওয়াত দেন, কিন্তু মানুষ তো তার দাওয়াত মানে না, উল্টা মারে। আল্লাহর কাছে নূহ নবী নালিশ করে বললেন, ক্বালা রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই লাগো। আমি তো আমার কমকে, আমার এলাকার মানুষকে আমি দাওয়াত দিছি, রাত্রেও দাওয়াত দিছি, দিনের বেলাও দাওয়াত দিছি, তারা তো আমার কথা শুনলো না, তারা পলায়ন করলো। এইভাবে তিনি 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিছে, তবলিগের কাজ করছে নূহ নবী।
সুবহানাল্লাহ বলেন, আর মানুষ শুধু মারলো আর মারলো আর নির্যাতন করলো, পাহাড়ের উপরে নিয়ে গেল, নিচের দিকে ফেলে দিল, তারপরে নূহ নবী কালিমা সাল্লেন না। একটা পর্যায়ে তারা চিন্তা শুরু করে দিল, ফেরেশতারা চিন্তা শুরু করে দিল, ঘটনাটা কি রে, এই কালিমাটা মনে হয় অনেক দামি কালিমা, এটা মনে হয় আর একটা দামি ভিটামিন হইব রে, তা না হয় যদি দামি না হইতো নূহ নবীর মতো এত বড় নবী 950 বছর পর্যন্ত মার খাইয়াও এই কালিমারে কেন সারল না। বোঝা গেল কালিমা অনেক দামি, এটা অনেক শক্তিশালী ভিটামিন হবে। এবার ফেরেশতারা বাকি দুইটার সাথে মিলাইতে শুরু করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সিরিয়ালে একটু এদিক সেদিক হবে, শুধু সিরিয়ালটা এদিক সেদিক হবে, কিন্তু ঘটনা বাস্তব। নূহ নবীর কালিমা নিয়ে নিলেন, এবার সমস্ত নবীদের কালিমাই মূলত লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ফেরেশতারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যুক্ত করলেন, এবার কেমন যেন তাদের শরীরের শক্তি আরো বাইরা গেল, এবার আসমানকে আর কোনো ভারী মনে হয় না, সামান্য একটু ওজন আছে বলে মনে হয়। আল্লাহ ইব্রাহিম নবীকে হুকুম করলেন, ইব্রাহিম আমি দেখতে চাই তুমি তোমার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসো নাকি আমারে বেশি ভালোবাসো, আমি দেখতে চাই তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করো আমি নিজের চোখে দেখব। কঠিন পরীক্ষা রে বাবা, কঠিন পরীক্ষা। পালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফলাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতা আর-রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হযরত ইসমাইল ইব্রাহিম নবীর প্রিয় সন্তান, বাবার সাথে কর্মক্ষেত্রে যাওয়ার যখন যোগ্যতা অর্জন করলো, বিভিন্ন কাজে যখন বাবাকে সহযোগিতা করার মতো যোগ্যতা অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম নবীকে পরীক্ষায় ফেলে দিতে গিয়ে বলছিলেন, ইব্রাহিম সন্তানটাকে তুমি জবাই করে দাও, ইসমাইল নবীকে জবাই করে দাও, ইসমাইলকে জবাই করে দাও। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলেন, আত্মসমর্পণ করলেন। আমি চূড়ান্ত পর্যায়ের কথাটা বলে দেই, ইসমাইলকে নিয়ে তিনি চলে গেলেন সন্তানকে কুরবানি করবেন। প্রচণ্ড শক্তি, অনেক শক্তি ব্যয় করে সুরা গলার মধ্যে চালিয়ে দিলেন। অনেক কষ্ট করার পরেও সুরা দিয়া ইব্রাহিম নবী ইসমাইলের গলা কাটতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমার নবী দেখা যায় সন্তানকে জবাই করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, তার মনের পরীক্ষাটা নিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিয়া বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদাকতা আর-রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, স্বপ্নের মাধ্যমে তোমাকে যে হুকুম দেওয়া হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, সত্যি তুমি বাস্তবে রূপ দিয়েছ। আলেন ঘটনা কি রে, যেই কথা সেই কাজ, বলতে দেরি আর জান্নাতের পশু আসতে দেরি হইল না, দেখা মাত্রই তিনি সঙ্গে সঙ্গে
বলে উঠলেন আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর জবান থেকে বের হলো আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বের হলো, তার ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে থামলো। আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগলো, আল্লাহর আরশ তখন থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। এবার ফেরেশতারা কয়, ঘটনা কি রে? ইব্রাহিম নবীর জবান থেকে যেই ভিটামিনটা বের হইলো, এটার পাওয়ার তো কম না, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাইয়া তুললো। পাইছি ভিটামিন, পাইছি চার নাম্বারটা পাইছি, এই ভিটামিনটাও ছাড়বো না। এবার ফেরেশতারা শুরু করলো, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার করা হয়েছে। এবার আসমান 100% হালকা হয়ে গেছে, খালি একটু একটু কাদের মধ্যে লাগে, কারণ শক্তি আসলে ওজনকে ওজন মনে হয় না, অনেক শক্তি শরীরে আবার আসমানকে ভারী মনে হয় না। ঘটনা চারটা পর্যন্তই থেমে থাকে নাই, বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের আগমন ঘটলো। আমার নবী দুনিয়াতে আসলেন, আসার পরে জিব্রাইল আমার নবীর সাথে দেখা করলেন, দেখা করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী এইভাবে তার সন্তানকে জবাই করতে গেছিলেন। পুরা ঘটনা যখন খুলে বললেন, পুরা ঘটনা খুলে বলার পর আমার নবীর জবান থেকে 5 নম্বর ভিটামিনটা বের হয়ে গেল। বলেন ওয়ালা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। ফেরেশতারা কয়, পাইছি চূড়ান্ত আরেকটা ভিটামিন পাইয়া গেছি। এবার তারা 5 নম্বরটা মিলাইতে শুরু করলো, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আমার নবী এবার সাহাবায়ে কেরামদের কাছে বিষয়টা খুলে বললেন, বলতে গিয়া বললেন, ও আমার সাহাবারা শুনো, আখিরি জামানায় আমার অসংখ্য উম্মত তাদের লক্ষ কোটি টাকা সদকা করতে মনে চাবে, কিন্তু করতে পারবে না। যাহাদের ময়দানে শরীক হয়ে অংশগ্রহণ করে শহীদ হওয়ার তামান্না থাকবে, কিন্তু ক্ষেত্র পাবে না। আমার ওই সমস্ত উম্মতেরা যদি এই 5টা কালিমাকে একসাথে বিলাইয়া, 5টা ভিটামিনকে কমপ্লেক্স বানাইয়া, 5টা ভিটামিনকে একত্রিত করিয়া, আমার সেই সমস্ত উম্মতেরা যদি এই 5টা কালিমার উচ্চারণ করে, মহান রব্বুল আলামিন তাদেরকে কোটি কোটি টাকা সদকা করার তাদের আমল নামাই নেকি দান করে দেবেন, এবং যাহাদের ময়দান শরীক হওয়ার পূর্ণাঙ্গ নেকি তাদের আমল নামাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। এটা পড়বেন বাবা, কোটি কোটি টাকা দানের নেকি পাইবেন, আর জিহাদের ময়দানে শরীক হওয়ার নেকি আপনি পাইয়া যাইবেন। সব সময় তো মাঠে জেহাদ করার সুযোগ আসে না, যখন ডাক আসবে তখন তো মাঠে যাব, আর যখন ডাক আসবে না তখন পড়ব সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। বাড়িতে নেওয়া যাইব, আর কর দরকার নেই, অনেক কথা কইলিস, মুরব্বী আছে আমাদের উস্তাদদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মিজানুর রহমান খান দামাত বারাকাত হুম, হুজুর দোয়া করে দিবেন। সবসময় হুজুরই দোয়াটা করেন, হুজুর ইনশাল্লাহ দোয়াটা করে দিবেন, বয়ান তো করেন না, বসেন হুজুরের সাথে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন। আমি যেই কথাগুলো বললাম আমি সহ সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।